দিনের প্রথম ম্যাচে নিজেরা কুমিল্লার কাছে বাজেভাবে হারবে না, আর পরের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্স খুব ভালোভাবে জিতবে না, তাহলে প্লে অফ নিশ্চিত। আজ মাঠে নামার আগে বরিশালের প্লে অফে খেলার হিসাবটাই ছিল এইরকমই, কিন্তু তামিম ইকবালের দল বিষয়টি সমীকরণের এই মারপ্যাচের দিক যেতেই দেয়নি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ কুমিল্লা ভিক্টোরিয়ামসকে 6 উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। বরিশালের এই জয় সমীকরণে মেলার জন্য মাঠে নামার আগেই এবারের বিপিএলেই প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়ে টুর্নামেন্টের প্রথম 4 ম্যাচ জেতা খুলনা। প্লে অফে জায়গা করে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিকভাবে প্রমাণ করেই ম্যাচের প্রথম ভাগেই কুমিল্লাকে ব্যাকফুটে ঠেলে দেয় বরিশালের বোলাররা। 20 ওভারে 8টি উইকেট হারিয়েই 140 রানের বেশি কুমিল্লাকে করতে দেয়নি তারা। জবাবে 2 বল হাতে রেখেই 4 উইকেটে হারিয়ে জয়ের লক্ষ্য পৌঁছে যায় বরিশাল। রান তাড়ায় বরিশালের লক্ষ্য পৌঁছে যায় মূলত তামিম ইকবালের 48 বলে 66 রানের ইনিংসে। তামিম তার ইনিংসে 6-4-এর পাশাপাশি মেরেছেন 3টি ছক্কা। বরিশালের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন কাইল মায়ার্স, তার 25 বলে করেছেন 25 রানের ইনিংসটিতে 1টি 4 এবং 2টি ছক্কার মার। এর আগে জিততে মারিয়া বরিশালের অধিনায়ক তামিম ইনিংসের প্রথম 4 ওভারে 4 জন বোলারকেই আক্রমণে আনেন। চতুর্থ ওভারে এসে সাফল্যমান তিনি। ওয়েস্ট ইন্ডিজের পেছার ওবেট ম্যাকা এবং প্রথম ওভারের শেষ বলে ফেরান স্বদেশি সুনীল নারায়ণকে। ইনিংসের 7ম ওভারে আক্রমণে এসে দ্বিতীয় বলে লিটন দাসকে ফেরান বাহাতি স্পিনার তাইজুল ইসলাম। তাইজুল উইকেট পেয়েছেন নিজের পরের ওভারেই। 8.1 ওভারে কুমিল্লার স্কোর হয়ে যায় 3 উইকেটে 40 রান। এখান থেকেই কুমিল্লায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মৈনালী এবং তহিদ হৃদয়ের ব্যাটিংয়ে, কিন্তু 30 বলে 36 রানের জুটি ভাঙ্গে ম্যাকুয়ের বলে 25 রান করে তহিদ আউট হয়ে যায়। এরপর তেমন উল্লেখ করার মতো কোনো জুটি হয়নি কুমিল্লার ইনিংসে। এরপর জেতারা বরিশালকে 141 রানের লক্ষ্য দিতে পেরেছে, সেই অবদান মূলত জাকির আলীর। 7 নম্বরে ব্যাটিং নেমে 16 বলে 2-4 এবং 4-6 অপরাজিত 38 রান করেছেন জাকির আলী। মূলত এই ইনিংসে কুমিল্লাকে লড়াই করার মতো সংগ্রহ করে দিয়েছে। বরিশালের পক্ষে 3 ওভার বল করে 20 রান দিয়ে সর্বোচ্চ 3টি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। 2টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং মেকা। কোয়ালিফায়ার মুখোমুখি হবে রংপুর রাইডার্স ভার্সেস কুমিল্লা ভিক্টোরিয়া, আর এমিলেটরের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ফরচুন বরিশাল।